আসসালামু আলাইকুম ভিওর্স ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আশা করি সবাই অনেক ভালো আছেন তো আজকে আমি আপনাদের সঙ্গে ব্লাউজ কাটিং শেয়ার করতে যাচ্ছি তো ভিডিওটি আপনারা যদি ধৈর্য সহকারে দেখেন তাহলে অবশ্যই একটু হলেও উপকৃত হবেন ইনশাল্লাহ তো দেখুন আমি এখানে দুইটা ভাজ দিয়ে নিয়েছি ব্লাউজটি কাটিং করার জন্য চওড়ার দিকে আর আমি এখানে দুইটা ব্লাউজ একসঙ্গে কাটিং করব তার জন্য দুইটা কাপড় একসঙ্গে ভাজ দি তো আপনারা একটা কাটিং করতে গেলেও ঠিক একই পদ্ধতি ফলো করবেন তো এখান থেকে থেকে আমি লম্বার মাপ নিচ্ছি দেখুন তো এখান থেকে এক ইঞ্চি এক্সট্রা রেখে দেন আমি লম্বার মাপটা নিচ্ছি চোদ্দ ইঞ্চি এবং হাফ ইঞ্চি নিচ্ছি কাঁধের দিকে সেলাইয়ের জন্য এবারে এটা মার্ক করে দিচ্ছি আর এটা কিন্তু আমি পিছনের অংশটা কাটিং করছি ব্লাউজের পিছন সাইডটা তো এভাবে মার্ক করে নিলাম এবারে আমি কাঁধের মাপ নিব দ্য পুট হচ্ছে বারো ইঞ্চি তো আমাদের কাজ ছিল বারো ইঞ্চি ছয় দুগো বারো তাই না তো এখানে আমি ছয় ইঞ্চিতে দাগ দিচ্ছি আর আরমহল নেব সাড়ে ছয় ইঞ্চি এটা ছত্রিশ ইঞ্চি বডির জন্য আর আপনারা যদি গলা আড়াই ইঞ্চির বেশি কাটেন তাহলে আরমহল এত বেশি নেওয়া লাগবে না ছয় ইঞ্চি নিলে হবে তো আমি একবারে মার্ক করে দিচ্ছি এবারে আমি পুট গলার মাপ নিব তো এখান থেকে আমি আড়াই ইঞ্চি নিচ্ছি দেখুন তো আপনারা যদি এইখানটার কথা বললাম যদি একটু বেশি নান চওড়ার গলার চওড়ার দিকে তাহলে আরমহল এত বেশি নেওয়া লাগবে না তো আমি বডির মাপ নিচ্ছি ছত্রিশ নং ছত্রিশ তাই না তো নয় ইঞ্চিতে দাগ দিলাম আর এখানে নিচ্ছি তিরিশ কোমরের মাপ সাড়ে সাথে দাগ দিলাম এবং আড়াই ইঞ্চি এক্সট্রা নিলাম যেহেতু টিকেন যাবে পিছনের সাইডে তো এবারে এখান থেকে আমি গলার মাপ নিচ্ছি এখানে আমি গলার মাপ নিচ্ছি সাড়ে চার ইঞ্চি তো দেখুন আমি হাফ ইঞ্চি কাঁধে যে এক্সট্রা নিয়েছিলাম সেখানের নিচের থেকে ধরে সাড়ে চার নিয়েছি কারণ সেলাই যেহেতু চলে যাবে তো এখন কিন্তু এখানে আছে পাঁচ ইঞ্চি তো দেখুন আমি নিচ থেকে ধরে দেখালাম সাড়ে চার ইঞ্চি গলার ডিপ এসেছে একইভাবে আমি আরমহলের সাইডেও দাগ দিয়ে নিচ্ছি একটু রাউন্ড করে দিয়েছি এবারে এখান থেকে ব্লাউজের পিছনে যেই টেকিংটা থাকে সেটার মাপ নিচ্ছি দশ ইঞ্চি এবার এই সাইডে আছে সাড়ে তিন ইঞ্চি আমি সাড়ে তিন ইঞ্চি মাঝামাঝি এইভাবে করে দাগ দিয়ে দিলাম এবারে সাইডেও একটু মার্ক করে দিচ্ছি তো দেখুন এইখানটায় আর হলের জন্য হাফ ইঞ্চি চলে যাবে আর কাঁধে এতটুকু থাকবে আর গলাটা সেলাই করার পরে কিন্তু একটু বড় হয়ে যাবে কাঠটা তখন বারোই চলে আসবে তো তার জন্য আর এক্সট্রা করে নেওয়া লাগেনি তো এবারে পিছন সাইডটা আমি কাট করে নিয়েছি এবারে আমি সামনের সাইডটা কাটিং করব তার জন্য যে এক্সট্রা বাকি কাপড়টুকু ছিল সেটা আমি ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছি আর সামনের পার্টে জানেন যে হচ্ছে পিছনের পার্ট থেকে একটু বড় নিতে হয় তো তার জন্য আমি পিছনের পার্টটা সামনের পার্টির উপরে দেখুন রাখবো রেখে এই নিচের এই সাইডটাই কিন্তু একটু বড় নিতে হবে তো আমার এতটুকু কাপড় আছে আর হাফ ইঞ্চি বড় নিয়েছি এবং এই সাইডেও দুই সুতা পরিমাণে বড় নিতে হবে কারণ এদিকেও সামনে দিয়ে বোতাম ঘর যাবে সেলাই যাবে তার জন্য এবং খোলা সাইডে যেদিকে আছে ওই দিকেও বড় নিতে হবে তো আপনারা যে কোনো এক সাইডে বড় নিতে পারেন তো আমি দুই দিকে নিই যাতে করে একটু করে গলা শেপটাও ভালো আসে তো আমি গলার ডিপটা হচ্ছে পিছ পিছন পাটের থেকে সামনেটায় বড় নিয়েছি হাফ ইঞ্চি তাই পাঁচ ইঞ্চিতে দিয়েছি আর নিচের সাইডে আমার কোনো কাপড় নেই তার জন্য সমান নেওয়া হয়ে গিয়েছে পরে আমি জয়েন্ট দিয়ে নিব তো এবারে আমি মার্ক করে দিচ্ছি তালপাটির জন্য একটু ওখানে রাউন্ড করে দিয়েছি তো আবার আমি টেকিন দিব তো এখানে আমি নয় ইঞ্চিতে টেকিন দিচ্ছি যদি আপনার একটু বয়স্কদের জন্য হেলদি মানুষের জন্য তৈরি করেন তাহলে তাদের ক্ষেত্রে এইখানটায় এই শেপের দ্রুতটা এক থেকে দুইশো তা এরকম দেবেন আর শুকনো মানুষের জন্য এক ইঞ্চি আর উপর থেকে কাত থেকে যে দূরত্বটা নিয়েছি সেটা হচ্ছে দশ ইঞ্চি এবং নয় ইঞ্চি সাড়ে নয় ইঞ্চি এমন দিবেন শুকনো মানুষের জন্য নয় তারপরে সাড়ে নয় এভাবে পর্যায়ক্রমে আর এই সাইডের এই ট্রেকিনটা আপনার ইচ্ছাগুলো দিতেও পারেন না পারেন অপশনাল অনেকেই নেয় অনেকেই নেয় না এবার আমি এখানে বডির মাপ এবং কোমর কোমরের মাপটা মার্ক করছি পিছনের সেপ অনুযায়ী তো দেখুন এইখানটা এভাবে টেকিং যাবে তো এখানে আমি এভাবে ধরে তালপাট কেটে দিচ্ছি ওকে তাল পাট কেটে নিয়েছি দেখুন এবারে মার্ক করছি যাতে যখন উল্টাবো ওই সাইডেও সমানভাবে দাগগুলো দিতে পারি তার জন্য তো এবারে আমি হাতাটা কাটিং করব আর যে কাপড়টুকু ছিল আরেকটি কথা আমি এখানে কিন্তু চোদ্দ গিরা কাপড় নিয়েছিলাম চোদ্দ ইঞ্চি ঝোলার জন্য তো এবারে কাপড়টাকে আমি দুইটা ভাজ দিব প্রথমে এখানে দুই টুকরো কাপড় আছে কারণ আমি যেহেতু দুইটা ব্লাউজের জন্য কাটিং করছি কিন্তু আমি যেভাবে ভাঁজটা দিচ্ছি আপনারা একটার ক্ষেত্রেও সেভাবে দিবেন তো আমি এখানে চার পাট করে নিলাম আমার এখানে আট আটটা পার্ট হয়েছে কারণ আমি দুইটা কাটিং করছি তো এখানে এই পর্যন্ত কোনো মানে সমান আছে কোনো কাটা কাটি নেই তাই এই জন্য দাগ দিয়ে নিলাম তো এখান থেকে এই পর্যন্ত অনেক বেশি আছে আমার লাগবে হচ্ছে সাত ইঞ্চি লম্বা তার জন্য আমি নিচের থেকে করবো এখন এখান থেকে আমি মোহরির জন্য এক ইঞ্চি দুই সুতা পরিমাণের এক্সট্রা রাখলাম রেখে এবারে আমি এখান থেকে লম্বার মাপটা নেব সাত ইঞ্চি লম্বা এবং হাফ ইঞ্চি নিচ্ছি সেলাইয়ের জন্য মোহরির এই এটা কিন্তু করস এটা ধরবেন না ওটা আমি নিচ থেকে দিয়েছিলাম তো এবারে এখান থেকে সাড়ে তিন ইঞ্চি নিতে হবে একটু যারা হেলদি তাদের জন্য সাড়ে তিন ইঞ্চি এবং তার থেকেও বেশি তাদের চার ইঞ্চি তিন ইঞ্চি থেকে শুরু করবেন এবং মোহরির মাপটা নিচ্ছি দেখুন এখানে এগারো ইঞ্চি এবং আর্মহলার জন্য এখানে নিয়েছিলাম হচ্ছে সাড়ে ছয় ইঞ্চি আপনারা বডিতে যত নেবেন তার থেকে হাফ ইঞ্চি করে একটু বেশি নেবেন আমি এখানে সাড়ে ছয় ইঞ্চি নিয়েছি পরে সেলাইয়ের সময় মিলিয়ে দেখব ঠিক আছে কিনা না দেন সেলাই করে দিব তো এবারে আমি কাট করে নিলাম তো এভাবে সেলাই যাবে তো মোটামুটি ব্লাউজের বডি পার্টের অংশ কাটিং করা সম্পূর্ণ শেষ হয়ে গিয়েছে এবারে হচ্ছে এগুলোর পটি কাটার পালা তো গলার এবং পিছনের গলার সামনের সাইডের গলার এভাবে করে বসিয়ে পটিগুলো কেটে নিতে হবে তো দেখুন একইভাবে কিন্তু সামনে পিছনে কাটতে হবে আর সামনেরটার ক্ষেত্রে পটিটা একটু বড় রাখতে হবে মাপের থেকেও বড় রাখতে হবে এক দেড় ইঞ্চি এবং সামনের সাইডের হচ্ছে দেখুন এটা বোতাম প্লেটের জন্য দুই ইঞ্চি ডবল ভাজে করেছি এবং এটা করছি ঘরার জন্য এটা সিঙ্গেল হবে এই রকম চওড়া নেবেন আপনারা এর থেকে একটু কম নিতে পারেন সমস্যা নেই তাই তো আমার কাটিং করা কমপ্লিট হয়ে গিয়েছে তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর আমি নেক্সট ভিডিওতে এটার সেলাই করে দেখাবো আর আপনার চালা আমাদের ফেসবুক পেজ গ্রুপে জয়েন হতে পারেন তার লিঙ্ক আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দিব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ